স্থান থেকে বিরত থাকুন। কোলাঘাটে সোমবার শুক্রবার হাটে মাছ ছাড়া কেনাবেচা বন্ধ। লঙ্ঘনকারীদের সুরক্ষাবিধি আইন মোতাবেক ব্যবস্থা নেওয়া হবে। সকলের স্বার্থে সুরক্ষাবিধি অবহেলা করবেন না। সতর্ক থাকুন, ভালো রাখুন, ভালো থাকুন। আতঙ্ক নয়, সতর্কতা আবশ্যক। ভয়াবহ মহামারী প্রতিরোধে বিশেষ ঘোষণা। মাছ দূরত্ববিধি ও সুরক্ষাবিধি ছাড়া কোন রূপ বেচা কেনা, পথ চলা ও জমায়েত উৎসব অনুষ্ঠান থেকে বিরত থাকুন। কোলাঘাটে সোমবার ও শুক্রবার হাটে মাছ ছাড়া কেনাবেচা বন্ধ। লঙ্ঘনকারীদের সুরক্ষাবিধি আইন মোতাবেক ব্যবস্থা নেওয়া হবে। সকলের স্বার্থে সুরক্ষাবিধি অবহেলা করবেন না। সতর্ক থাকুন, ভালো রাখুন, ভালো থাকুন। আতঙ্ক নয়, সতর্কতা আবশ্যক। ভয়াবহ মহামারী প্রতিরোধে বিশেষ ঘোষণা। মাস দূরত্ববিধি ও সুরক্ষাবিধি ছাড়া কোনরূপ বেচা কেনা, পথ চলা ও জমায়েত উৎসব অনুষ্ঠান থেকে বিরত থাকুন। কোলাঘাটে সোমবার ও শুক্রবারের হাটে মাছ ছাড়া কেনাবেচা বন্ধ। লঙ্ঘনকারীদের সুরক্ষাবিধি আইন মোতাবেক ব্যবস্থা নেওয়া হবে। সকলের স্বার্থে সুরক্ষাবিধি অবহেলা করবেন না। সতর্ক থাকুন, ভালো রাখুন, ভালো থাকুন। আতঙ্ক নয়, সতর্কতা আবশ্যক। ভয়াবহ মহামারী প্রতিরোধে বিশেষ ঘোষণা। মাস্ক দূরত্ববিধি ও সুরক্ষাবিধি ছাড়া কোনরূপ বেচা কেনা, পথ চলা ও জমায়েত উৎসব অনুষ্ঠান থেকে বিরত থাকুন। আমরা সবাই অবগত আছি যে কিছুদিন একটু স্বস্তি দেওয়ার পর মারণঘাতী করোনা ভাইরাস একটা বিধ্বংসী মহামারীর চেহারা নিয়ে ধেয়ে আসছে, এবং এই সময় সবথেকে চিন্তার এবং উদ্বেগের বিষয় যেটা হলো যে বৃহত্তম অংশের মানুষ সুরক্ষাবিধি মানছে না, হাত সর্দি বা মাস্ক বা দূরত্ববিধি এগুলো মানছে না, যেটা এই সময় খুব উদ্বেগের কারণ। আর সারা রাজ্য জুড়ে একটা অস্থির সময়, ঠিক এই সময় আমরা পথে নেমেছি একটা অভিনবভাবে যাতে মানুষের কাছে এই প্রচারটা পৌঁছতে পারি। আমরা ব্যানার, ফেস্টুন, বিভিন্ন মডেল, তারপর ট্যাবলো সহকারে রাস্তায়, গ্রামে গ্রামে, পাড়ায় পাড়ায় মানুষের দ্বারে দ্বারে পৌঁছানোর চেষ্টা করছি এই বার্তা নিয়ে যে আপনারা অন্তত স্বাস্থ্যবিধি মেনে চলুন, মাস্ক ছাড়া বাজারে বেরোবেন না, হাত শুদ্ধি রাখুন, দূরত্ব বজায় রাখুন। বিশেষ করে কোলাঘাট বাজার খুব ভিড় হয় এবং আগামী কোলাঘাটে একটা বড় হাট বসে সোমবার আর শুক্রবার। আমরা সেই হাটে মাস্ক ছাড়া বা দূরত্ববিধি ছাড়া কোনো রকম বেচাকেনা করতে দেবো না। আমরা সামাজিকভাবে প্রতিরোধ তৈরি করব। তারপর তো প্রশাসনিকভাবে যারা লঙ্ঘন করবে, সুরক্ষাবিধি যারা মানবে না, তাদের জন্য তো আমরা একটু প্রশাসনের সাহায্য নিয়ে আইনানুক ব্যবস্থা নেব। প্রথমে আবেদন নিবেদন, কেউ যদি বলে যে আমি বাড়ি থেকে মাস্ক আনতে ভুলে গেছি, আমরা একটা ব্যবস্থা রেখেছি, আমরা ক্যাম্প করেছি, 1 টাকা দিন সাম্মানিক মূল্য, 1 টাকা, 1 টাকার বিনিময়ে 5 টাকা দামের মাস্ক নিন আর হ্যান্ড স্যানিটাইজ করে যান। এইভাবে আমরা মানুষের কাছে পৌঁছানোর চেষ্টা করছি, এই বার্তা দিতে চাইছি। কারণ আমরা জানি যে এই মহামারীকে প্রতিরোধ করতে গেলে মানুষের মহাজোট দরকার এবং সচেতনতা একমাত্র হাতিয়ার। সেই জন্য আমরা এই উদ্যোগ নিয়েছি। আর গত 1 বছর তো আমরা প্রায় দিনই মহামারী নিয়ে মানুষের পাশে ছিলাম এবং থাকি। চিকিৎসকের পরামর্শ নিন, এই মহামারীকালে আবার সময় এসেছে প্রমাণ করার মানুষ মানুষের জন্য। সব কিছু বজায় থাক, মুখে যেন থাকে মাস্ক। কোলাঘাটে সোম শুক্রের হাটের ভিড়ে মাস্ক ছাড়া কোনো রূপ বেচা কেনা নয়। সুরক্ষাবিধি লঙ্ঘন করলে সামাজিকভাবে প্রতিরোধ করা হবে। মহামারী প্রতিরোধে বিশেষ ঘোষণা। মাস্ক দূরত্ববিধি ও সুরক্ষাবিধি ছাড়া কোনরূপ বেচা কেনা, পথ চলা, জমায়েত উৎসব অনুষ্ঠান থেকে বিরত থাকুন। কোলাঘাটে সোমবার শুক্রবার হাটে মাস্ক ছাড়া কেনাবেচা বন্ধ। লঙ্ঘনকারীদের সুরক্ষাবিধি আইন মোতাবেক ব্যবস্থা নেওয়া হবে। সকলের স্বার্থে সুরক্ষাবিধি অবহেলা করবেন না। সতর্ক থাকুন, ভালো রাখুন, নিজে ভালো থাকুন। আতঙ্ক নয়, সতর্কতা আবশ্যক। বিশ্ব মহামারী করোনা ভাইরাসে আজ বিশ্ব বিপর্যস্ত। সেই উদ্দেশ্যে ভয়াবহ মহামারী প্রতিরোধে বিশেষ ঘোষণা। মাস্ক দূরত্ববিধি ও সুরক্ষাবিধি ছাড়া কোনরূপ বেচা কেনা, পথ চলা ও জমায়েত উৎসব অনুষ্ঠান থেকে বিরত থাকুন। কোলাঘাটে সোমবার ও শুক্রবার হাটে মাস্ক ছাড়া কেনাবেচা বন্ধ। লঙ্ঘনকারীদের সুরক্ষাবিধি আইন মোতাবেক ব্যবস্থা নেওয়া হবে। সকলের স্বার্থে সুরক্ষাবিধি অবহেলা করবেন না। সতর্ক থাকুন,
ভালো রাখুন, নিজে ভালো থাকুন, আতঙ্ক নয়, সতর্কতা অবশ্য। আপনি যদি বাড়ি থেকে মাস্ক পরে আসতে ভুলে যান তাহলে সংকেতের সংকেতের ব্যাগ থেকে নামমাত্র এক টাকা মূল্যের মাস্ক সংগ্রহ করুন এবং হাত স্যানিটাইজ করুন। আতঙ্ক নয়, সতর্ক হন, বিপদগ্রস্তদের পাশে থাকুন, আপনি ভালো থাকুন, অপরকে ভালো রাখুন। কোনো রকম অসুস্থ মনে হলে চিকিৎসকের পরামর্শ নিন। এই মহামারীকালে আবার সময় এসেছে ভালো থাকার ও ভালো রাখার সব দায়িত্ব কেবলমাত্র প্রশাসনের নয়। নিজেরা সতর্ক হন, ভালো থাকুন, সবাইকে ভালো রাখুন, মাস্ক পরুন, দূরত্ব সুরক্ষাবিধি ছাড়া কোনো রকম বেচা কেনা, পথ চলা ও জমায়েত করবেন না। অন্য মনস্কতায় আপনি যদি বাড়ি থেকে মাস্ক পরে আসতে ভুলে যান তাহলে সংকেতের সম্মুখের ক্যাম্প থেকে নামমাত্র এক টাকা মূল্যের মাস্ক সংগ্রহ করুন এবং মহামারী প্রতিরোধে বিশেষ ঘোষণা, মাস্ক, দূরত্ব বিধি, সুরক্ষা বিধি ছাড়া কোনরূপ বেচা কেনা, পথ চলা, জমায়েত ও উৎসব অনুষ্ঠান থেকে বিরত থাকুন। কলকাতায় সোমবার ও শুক্রবারের রাতে মাস্ক ছাড়া কেনা বেচা বন্ধ। লঙ্ঘনকারীদের সুরক্ষা বিধি আইন মোতাবেক ব্যবস্থা নেওয়া হবে। সকলের স্বার্থে সুরক্ষা বিধি অবহেলা করবেন না। কাউকে আঙুল দেখে বলবেন না ও কেন পারেনি, আপনি পরে আপনি এবং আপনার পরিবারকে সুরক্ষিত রাখুন। বাড়ি থেকে বাইরে গেলে হাত স্যানিটাইজার করুন। আপনার পরিবার সুখে থাকলে, আপনি সুখে থাকলে প্রতিটি গ্রাম এবং নগর সুখে থাকবে। কাকে উদাহরণ হিসাবে দেখাবেন না, পড়া কে পড়লো না পড়লো সেটা বড় কথা নয়। সংকেতের পক্ষ থেকে আমাদের বিশেষ অনুরোধ, আপনারা প্রত্যেকেই বাইরে বেরালে মাস্ক ব্যবহার করুন। সকলের স্বার্থে সুরক্ষাবিধি অবহেলা করবেন না। সতর্ক থাকুন, ভালো রাখুন, ভালো থাকুন, আতঙ্ক নয়, সতর্কতা অতি আবশ্যক।